মাজুলীলৈ আহিলো। মাজুলী মাজুলী আউনীআটী সত্ৰত আজি ভাওনা সমাৰোহ, আজিৰ পৰা আৰম্ভ হৈছে ভাওনা সমাৰোহ। আৰু সেই মাজুলীৰ পৰা আজি আপোনালোকক অকণমান দেখুৱাবলৈ বিচাৰিম আচলতে অসমত ভাওনা সমাৰোহৰ যদি আৰম্ভণি বুলি কোৱা হয় সেয়া হ'ল আউনীআটী সত্ৰ। আউনীআটী সত্ৰৰ সত্ৰাধিকাৰ মাননীয় ডক্টৰ পীতাম্বৰ দেৱগোস্বামীয়ে প্ৰথম এইটো চিন্তা কৰিছিলে যে ভাওনা সংস্কৃতিক নতুন প্ৰজন্মৰ মাজলৈ কেনেকৈ নিব লাগিব আৰু তাৰ কাৰণে কি কি কৌশলৰ প্ৰয়োজন আছে। কাৰণ ভাওনা সংস্কৃতিক জীয়াই ৰাখিবলৈ হ'লে নতুন প্ৰজন্মৰ মাজত ভাওনা সংস্কৃতিক জনপ্ৰিয় কৰিব লাগিব। আৰু সেইকাৰণে এই সত্ৰাধিকাৰ প্ৰভু যি ডক্টৰ পীতাম্বৰ দেৱগোস্বামী, তেখেতে ভাওনা মহোৎসৱ ভাওনা সমাৰোহৰ আয়োজন কৰিলে। আৰু এই যি ভাওনা সমাৰোহ যেতিয়া আৰম্ভ হ'ল আউনীআটী সত্ৰত, আউনীআটী সত্ৰত আৰম্ভ হোৱাৰ পাছৰ পৰা অসমৰ বিভিন্ন প্ৰান্তত যে ভাওনা সমাৰোহ, ভাওনা প্ৰতিযোগিতা, ভাওনা প্ৰতিযোগিতামুখী হ'ল। আৰু প্ৰতিযোগিতামুখী হোৱাৰ লগে লগে ভাওনা এটা সুন্দৰ ৰূপ পালে আৰু নতুন প্ৰজন্মৰ মাজত ভাওনা আচলতে জনপ্ৰিয় হৈ পৰিলে। আৰু সেই য'ত ভাওনা সমাৰোহৰ জন্ম হৈছিল সেই আউনীআটী সত্ৰলৈ মই আজি আহি আছোঁ। আউনীআটী সত্ৰত আজিৰ পৰা আৰম্ভ হৈছে সদৌ অসম ভাওনা সমাৰোহ। আৰু সদৌ অসম ভাওনা সমাৰোহ একদম সম্পূৰ্ণ সমাৰোহ, যি সমাৰোহ আচলতে মই দেখুৱাম গোটেই দৃশ্যবিলাক খুব সুন্দৰ, খুব সুন্দৰকৈ আয়োজন হৈছে। আৰু এই ভাওনা সমাৰোহৰ মই এতিয়া মূল গেটৰ সন্মুখত থিয় হৈ আছোঁ। দুফালে দুটা খোল শৰাই, খোল আৰু শৰাইৰে সজোৱা এখন ভাওনা সমাৰোহৰ গীত মূল তোৰণ। আৰু চাৰিওফালে দেখিছে দোকান 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 দোকান। আৰু মূল মণ্ডপলৈ যাম, মূল মণ্ডপত প্ৰভু বহি আছে, পীতাম্বৰ দেৱগোস্বামী তেখেত বহি আছে, তালৈও যাম নাম। আৰু খুব সুন্দৰকৈ সজাইছে আচলতে ৰাধাকৃষ্ণৰ মূৰ্তি বা কিবা কিবি, সেইখিনি আপোনালোকক দেখুৱাম। বৰক অকণমান সময় চাম, বেছি সময় নাচাম, বৰ দীঘলীয়া নকৰোঁ, অকণমান সময়ৰ ভিতৰতে ভিডিঅ'টো শেষ কৰিম, সকলোৱে একেলগে চাব। এখন হৈছে মূল তোৰণ, সদৌ অসম ভাওনা সমাৰোহ 2024, মণিকাঞ্চন ৰংগক্ষেত্ৰ মাজুলী, অসমীয়া 3 মাঘৰ পৰা 15 মাঘলৈ আজিৰ পৰা আয়োজন হৈছে। লাইটৰ ফকাচিঙৰ কাৰণে মাজে মাজে ভিডিঅ'টো বেয়া হৈছে আচলতে। আৰু ভিতৰলৈ সোমাই যাওঁ, কি দেখোঁ? সুন্দৰকৈ ৰাধাকৃষ্ণৰ মূৰ্তি, কিন্তু সেইখিনি আপোনালোকে দেখিব নোৱাৰিব, কি ওলাইছে ধুনীয়াকৈ ৰাধাকৃষ্ণৰ মূৰ্তি, পতাকা উত্তোলনস্থলী, তাৰপিছতেই সব মানে ভাওনাৰ খলা, তাৰপিছত আছে ভাওনাৰ খলা। এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজেৰে গোটেই অনুষ্ঠানটো আয়োজন হৈছে আচলতে। মই যিমানখিনি পাৰোঁ সিমানখিনিয়ে দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আৰু কেনেকৈ যাম, আমাৰ আমাৰ ভাওনা আহিছে পূৰ্বৰংগ সাংস্কৃতিক গোষ্ঠীৰ, আমাৰ যি ধিতাই পুখুৰী পূৰ্বৰংগ সাংস্কৃতিক গোষ্ঠী, তাৰ পৰা ভাওনা আহিছে, দ্বিতীয়খন ভাওনা তেখেতসকলে কৰিব। আৰু তাৰ আগতে ভাবিলোঁ যে আপোনালোকক অকণমান পৰিৱেশটো দেখুৱাই দিওঁ। আৰু কুঁৱলী পৰি আছে, এয়া গায়ন বায়নেৰে আদৰণি জনোৱাৰ ব্যৱস্থা কৰিছে। ভাওনা সমাৰোহৰ লগত, সমাৰোহৰ লগত সংগতি ৰাখি এখন মেলা আচলতে, সকলো ধৰণৰ মেলা অনুষ্ঠিত হৈছে। মেলা বুলি ক'ব নোৱাৰে, বাণিজ্য মেলা আচলতে। ইয়াত সকলো ধৰণৰ কাপোৰ কানিৰ পৰা আদি কৰি খাদ্য, সকলো ধৰণৰ এখন সুন্দৰ মেলা অনুষ্ঠিত হৈছে। আৰু মাজে মাজে মই নিশ্চয় দেখুৱাম আৰু আৰু কি কি হৈছে সেইখিনিও দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ইয়াৰ ওপৰত অসমত ভাওনা সমাৰোহৰ যি আৰম্ভণি কৰিছিল সেই শ্ৰী শ্ৰী আউনীআটী সত্ৰৰ ইয়াত চলি আছে।
অবিরতভাবে প্রতি বছরে, আর সেই ভাওনা সমারোহ কেন্দ্র করিয়ে একটা উৎসবমুখর পরিবেশ, একটা উৎসবমুখর পরিবেশ খুব সুন্দরকৈ ইয়াত হয়েছে। আর গোটে বিষয়টির নেতৃত্ব অকল ইয়াতে বলে নয়, সমগ্র এই গোটেই ভাওনা সমারোহর যে সংজ্ঞা, যে কনসেপ্ট, এই কনসেপ্টটি কড়িয়ে অনা মানুষজনে হচ্ছে ডক্টর পীতাম্বর দেবগোস্বামী। তখনক সাক্ষাৎ করবলে চেষ্টা করি, যদি পাও নিশ্চয় কথাখিন খুঁজবলে চেষ্টা করি যে ইয়ার কি লাভালাভ হয়েছে, এই কথাখিন জানি চেষ্টা করি। তার মাজতে অকমান চাই লো আর তখন একটা আসুতিয়া সাক্ষাৎকার নিশ্চয় আপনার প্রস্তুত করি, আর যে ভাওনা সমারোহ কথাবিল আসব মোট পিছফালে সেয়া ধর্মধার্যার তুলনার ভেটি, আর খুব সুন্দরকর পরিকল্পিতভাবে গোটেই ব্যবস্থাখিন সজাই তুলিছে। আসলে গোটেই ব্যবস্থাটা খুব সুন্দরকর, খুব পরিকল্পিতভাবে বনায় তুলিছে, আর তার মধ্যে ভাওনা চলি আছে। এটা আমার ভাওনাখন যেহেতু পিছত আছে, দ্বিতীয় দর্শনী আমার ভাওনাখন হব পূর্বরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর ঢিতাই পুখুরী, আর সেই পূর্বরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর ঢিতাই পুখুরী আজি ভাও প্রদর্শন করব প্রতিযোগিতার প্রথম দিনে। আর ইয়ার মাজতে মানে ভাবিল যে না, আপনার মাজুলির এই পরিবেশটা নিশ্চয় দেখার প্রয়োজন আছে। আধ্যাত্মিক নগরী, যদি আধ্যাত্মিকতার কথা চিন্তা করা হয়, যদি আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়, এটা সত্র নগরী বলে কোয়া হয়, এটা সত্রপীঠ বলে কোয়া হয়, সেই সেই সত্রপীঠ মাজুলিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর অমর সৃষ্টি, দুইজনের গুরুয়ে দিয়ে যাওয়া যে সংস্কৃতি, ভাওনা সংস্কৃতি, সেই সংস্কৃতিক কেনকৈ অতি নিপুতল করে তোলা হয়েছে, আসলে অতি সুন্দর করে তোলা হয়েছে, তাকে নতুন প্রজন্মের মাজলে দিবলে চেষ্টা করা হয়েছে, সেই সেই পরিবেশটি দেখাবর কারণে আপনার চেষ্টা করল। আশা করছি অতি ভিডিওটি ভাল পাইছে আপনাদের, আর আর কি কি আছে অকান চাই লো রব। সমারোহর যে ব্লগ আপনার আগবাইছিল, যে ব্লগত মানে সমারোহ দেখাবলে চেষ্টা করেছিল সমারোহ বাহির পরিবেশ, আর সেই ব্লগটাই সামরণি মারিছ আসলে, কারণ আমার এটা আমার নাটক আছে, ভাওনা আছে, ভাওনা অল্প সময় আমার আরম্ভ হব। আর 2006 সনেরপরা মানে পুনের জানাইছো, 2006 ইয়াত ভাওনা সমারোহ আরম্ভ হয়েছিল, আর আজি 17 বছর ভাওনা সমারোহ চলি আছে। আপনার সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাওনা চাম, ভাওনার কি কি ওলাই সেয়া চাম। আর এয়া হল মাজুলি শ্রী শ্রী আউনীআটী সত্রর সদৌ ভাওনা সমারোহর মই এতিয়া এই মাত্র সমারোহর যে বাহিরের কার্যসূচী, সেই বাহিরের পরিবেশ, সেই পরিবেশের ভিডিও এই মাত্র সামরণি মারিছো। নমস্কার।